বল বল বলে যা বলে যা أنا أقول لك 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 أن
যেমন পশ্চিমবঙ্গে আর ভারতবর্ষ আমাদের সমস্ত সম্প্রদায় বিভিন্ন রকম শক্তি রয়েছে সেই শক্তিকে প্রতিহত করে আমাদের ঐক্য বজায় রাখার জন্য যে চেষ্টা করছেন তার দৃষ্টান্ত হল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে এখানে গৌতম বাবু আমার এখানে বসে রয়েছেন, যার প্রভাব প্রদান করেছে এবং আপনাদের যিনি সঞ্চালনা করছেন ভুট্টো সেই সহ প্রদীপ এবং আরও অনেক ওখানে বয়স্ক মানুষ তারা বসে রয়েছেন। এত সুন্দর একটা পরিকল্পনা যিনি এটা করেছেন সে আর্টিস্টকে আমি ধন্যবাদ জানাই। এত আকর্ষণ সত্যি কথা বলতে গেলে আমরা দুর্গোৎসব সময় আমরা দেখেছি যে পাল্লা দিয়ে কম্পিটিশন দিয়ে পুজোর বিভিন্ন রকম মণ্ডপ সজ্জায় সবাই ঘুরে ঘুরে বেড়াতেন, এই সবাইকে ধন্যবাদ জানাবেন। এত সুন্দর শিল্পকলা দেখা যায় না, এত ভালো ছেলে তৈরি হচ্ছে এলাকার, খুব ভালো হোক তোমার জীবনে আরো উন্নত করে এটাই আমরা চাই। অসাধারণ একটা মণ্ডপ সজ্জা দেখে আমি অভিভূত হয়ে গেছি। দুর্গাপুজোতে আমরা মণ্ডপ দেখতে বেরোই, প্রতিযোগিতা হয়, প্রতিদ্বন্দ্বিতা হয়, আমার তো মনে হয় একটা সময় এসছে এখন এই ঈদ উপলক্ষে এত সুন্দর সুন্দর মণ্ডপ হয়েছে বারুইপুর কেন সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায়, এটাও সত্যি অত্যন্ত আনন্দের। যেমন সবাই উৎসব সবার, এই উৎসবে আমরা হিন্দু মুসলমান সবাই এক হয়ে পালন করি, যেমন দুর্গোৎসব আমরা পালন করি। আমি নবনূর যুবক সঙ্গে যারা এখানে উদ্যোক্তা রয়েছে তাদের ধন্যবাদ জানাই, এত সুন্দর একটা মণ্ডপ সজ্জা করেছে, মানুষের ভালো লাগবে এখানে এসে। সুন্দর পার্ক হয়েছে, এই পার্কের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে আমাদের যন্ত্রভদ্রের তত্ত্বাবধানে এখানে 10 লক্ষ টাকা একটা অনুদান দেওয়া হয়েছে পার্কটার উন্নয়নের জন্য। এছাড়া রাজ্য সরকার এই অঞ্চলের অনেক রাস্তাঘাট তৈরি করেছে, অনেক বড় বড় হাইমাস্ট লাইট আমরা দিয়েছি। আমরা চাই বারুইপুরের সামগ্রিক উন্নয়ন হোক, মানুষকে সঙ্গে নিয়ে উন্নয়নের আমরা প্রতি থাকব।